শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেনে আগ্রাসন না থামালে কড়া মূল্য চোকাতে হবে পুতিনকে, স্পষ্ট হুঁশিয়ারি বাইডেনের। ভয়াবহ খরার কবলে আফগানিস্তান, তীব্র পানি সংকট। আমেরিকা এবং চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সতর্ক করে দিলেন ইমরান খান। হামলার পরিণতি কি হবে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানালো ইরান। এবার ভূমধ্যসাগরে মিশর এবং রাশিয়ার যৌথ মহড়া শুরু। কয়েকদিনের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু। এবং সবশেষ থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি, বললেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেন নিয়ে পুতিনকে ফের করা হুঁশিয়ারি দিলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট শনিবার জানিয়ে দিলেন, ইউক্রেনে মস্কো যদি আগ্রাসন না থামায় তাহলে রাশিয়াকে এর জন্য কড়া মূল্য চোকাতে হবে। গত সপ্তাহেই কথা হয়েছে বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। সেই প্রসঙ্গে শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এটা পুতিনের কাছে স্পষ্ট পরিষ্কার করে দিয়েছিলাম যে রাশিয়া যদি ইউক্রেনের দিকে এগোয় তাহলে তাদের অর্থনৈতিক পরিণতি ভয়ঙ্কর ধ্বংসাত্মক হতে চলেছে। বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোপন্থী বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। এবার কি সেখানে মার্কিন সেনা পাঠানো হবে, এ প্রসঙ্গে বাইডেন জানাচ্ছেন তেমন কোনো পরিকল্পনা তাদের ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য পূর্ব দিকের ন্যাটো দেশগুলোকে আরও বাহিনী পাঠাতে হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে ইউক্রেনে মিলিটারি ইন্টেলিজেন্সের তথা সামরিক গোয়েন্দা বিভাগের কির ইয়েলো বোদান জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে প্রায় 92,000 সেনা মজুত করেছে রাশিয়া। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে আফগানিস্তান। ইতিমধ্যে দেশটিতে 34টি প্রদেশের মধ্যে 25টিতে তীব্র খরা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরাসহ পানি সংকটে কাহিল হয়ে পড়েছে স্থানীয়রা। এদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশুদের। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইউনিসেফ আফগানিস্তানের 2,04,00,000 মানুষকে মানবিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছে। ইতিমধ্যে $200 কোটি জন্য আবেদন জানানো হয়েছে। পানির অভাবে শস্য এবং গবাদি পশু চরম হুমকির মুখে পড়েছে। এবার রবি শস্যের ফলন গত বছরের তুলনায় 20% কমে হয়েছে। ইতিমধ্যে পানির অভাবে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 7,00,000 মানুষ। খরার কারণে আফগান অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। বিশ্ব খাদ্য সংস্থা জানায়, 2021 সালের প্রথম দিকে শুরু হওয়া অনাবৃষ্টি এবং তুষারপাতের জন্য এই সমস্যা 2022 সালের আগে শেষ হবে না বলে ভবিষ্যৎবাণী করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে না আসতে পারে সেজন্য তার দেশ আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করতে চায়। তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এইসব কথা বলেন। ইমরান খান বলেন, চীন এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব আরেকটি শীতল যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠছে। তিনি বলেন, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান মার্কিন বলয় ছিল, তবে তার দেশ এখন আর সেরকম যুগে ফিরে যেতে চায় না। পাকিস্তান এই ধরনের বলয়ের আবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি। ইমরান খান বলেন, 1980-এর দশকে সোভিয়েত বাহিনী আফগানিস্তানের দখলের সময় আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল পাকিস্তান। সে সময় আফগান প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামকে ইসলামী জিহাদ বলা হতো। পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্র সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার একদিন পর এমন বক্তব্য দিলেন ইমরান খান। ইরানের পারমাণবিক স্থাপনগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য আঘাত হানার প্রস্তুতির খবরে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা আক্রমণকারীদের ব্যাপক মূল্য দিতে হবে বলে সতর্ক করে দিয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার মুখপাত্র নূর নিউজ টুইটারের একজন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছেন, সামরিক কমান্ডারদের জন্য সত্যিকার লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করার উপস্থিতি তৈরি করা আক্রমণকারীদের ব্যাপক মূল্য দিতে হবে। বৃহস্পতিবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দুদেশের নেতারা যদি অনুরোধ করেন তাহলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে
ধ্বংস করার জন্য হামলা চালানো হতে পারে। এই পরিস্থিতি প্রস্তুতি নিতে সম্ভাব্য সামরিক অনুশীলনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দেশটির প্রধান পরমাণু আলোচক এবং উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকরি কানি বলেছেন, ইরানে হামলা চালালে হুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে। মিশর ও রাশিয়া ভূমধ্য সাগরে যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে। মিশরের সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে, শনিবার থেকে ভূমধ্য সাগরে রাশিয়ার সঙ্গে এই মহড়ায় অংশ নেয় মিশরের যুদ্ধজাহাজ। দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করতে চতুর্থবারের মতো এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। ভূমধ্য সাগরের মিশর এবং রাশিয়ার যুদ্ধজাহাজ গত সোমবার থেকেই প্রশিক্ষণ শুরু করে। 2015 সালে সর্বপ্রথম দেশ দুটি ভূমধ্য সাগরে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে। এরপর 2019 সালের ডিসেম্বরে তৃতীয় এবং 2020 সালের নভেম্বরে কৃষ্ণ সাগরে তৃতীয়বারের মতো এই মহড়ায় অংশগ্রহণ করে মিশর এবং রাশিয়া। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা কাজিমি ঘোষণা করেছেন, তার দেশে মোতায়েন বিদেশি সেনারা আগামী কয়েকদিনের মধ্যে ইরাক ত্যাগ করবে। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক থেকে ত্যাগ করবে। ইরাকের প্রধানমন্ত্রী একই সাথে জানান, এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে। এর আগে গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল তারা চলতি বছরের 31 ডিসেম্বর নাগাদ ইরাকে যুদ্ধ অভিযান শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলে। ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরও বলেছেন, ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তুরস্কের এরদোগান সরকার অনলাইনে ভুয়া তথ্য এবং সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করেছে। তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার অপচেষ্টা। প্রেসিডেন্ট এরদোগান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শুরুর দিক থেকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভুয়া তথ্য এবং প্রপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে দাঁড়াতে দেশটির জনগণকে অবহতি করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের জনগণকে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করে তাদের মাঝে ভুল এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে রক্ষার চেষ্টা করছি, তাদের সঠিক এবং নিরপেক্ষ তথ্য পেতে সহায়তা করছি। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা তুরস্কের এই প্রেসিডেন্ট আরও বলেছেন, নিয়ন্ত্রণের কার্যক্রম পদক্ষেপের কৌশলের অভাবে ভুয়া তথ্য ছড়ানোর কারণে বহু মানুষের জীবন অন্ধকারে চলে গেছে। তুরস্ক গত বছর এই সংক্রান্ত একটি আইন পাশ করে। এই আইন অনুযায়ী 1 মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্মকে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে এবং ডাটা সংরক্ষণ করতে হবে। দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টুইটার সহ আরও অনেক কোম্পানি কাজ করছে। কেউ ভুয়া তথ্য বা সংবাদ ছড়ালে বিষয়টি অপরাধ বলে গণ্য করা হবে এবং এই অপরাধের সাজা 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।